আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত বন্ধুরা, এক বোন প্রশ্ন করেছেন যে আমি স্বপ্নে দেখছি যে আমার গলায় দড়ি দিয়ে মারা গেছি। আর এক বোন প্রশ্ন করেছেন যে আমার কাকি স্বপ্নে দেখেছে আমি গলায় দড়ি দিয়ে মারা গেছি, এখন আমার কি করা উচিত। দুই নম্বরে হলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি 3 মাসের গর্ভবতী, আমি স্বপ্নে একটা কালো ও একটা সোনালী রঙের সাপ দেখেছি, এটার সঠিক ব্যাখ্যা কী? আমরা এই স্বপ্ন দুইটার ব্যাখ্যা একলগে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, একটা একটা। যে বোন প্রথমে প্রশ্ন করেছেন যে আমার কাকি স্বপ্নে দেখেছে আমি গলায় দড়ি দিয়ে মারা গেছি, অথবা আমি স্বপ্নে দেখেছি আমি গলায় দড়ি দিয়ে মারা গেছি, এখন আমার করণীয় কী, ওই ক্ষেত্রে আমার করণীয় হলো আমি এই স্বপ্নটা কী প্রকারে দেখেছি বা কোন সময় দেখেছি বা কীভাবে দেখেছি বা এটা নিয়ে দিনে আলোচনা করেছি কি না। এক, যদি এটা নিয়ে দিনে আলোচনা করে থাকি তাহলে নফস থেকে দেখেছি। দুই, এটা যদি শয়তানের পক্ষে দেখে থাকি তাহলে এটা নিয়ে কোনো আলোচনা করারই প্রয়োজন নাই। তিন, যদি এটা কখনোই আলোচনা না করে থাকি আর গভীর রাতে নামাজ পড়ে ঘুমাবার পরে আমি এটা স্বপ্নে দেখেছি তাহলে আমরা 2 রেকাত নফল নামাজ আদায় করে নিব আর কিছু সংখ্যক দান সদকা করে দিব, এমনকি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে বেশি বেশি তওবা করব, আস্তাগবার পড়ব, যেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এই গুনাহ থেকে হেফাজত করেন। কারণ গলায় রশি দিয়ে মারা মারাত্মক একটি গুনাহ, কারণ এই গুনাহ যারা জানে অথবা তারা কখনোই গলায় দড়ি দিয়ে মারা যাবে না। 2 নম্বর হলো, আমি 3 মাসের গর্ভবতী, আমি একটি কালো একটি সোনার রঙের সাপ দেখেছি। ওই বোনের প্রশ্নের উত্তর হলো, মূলত সবাই এই ক্ষেত্রে যারা গর্ভবতী মা বোনেরা আছেন তখন তারা 2 মাস, 4 মাস, 6 মাস, 7 মাস গর্ভবতী তাদের সন্তান হয়ে থাকে, তখন তারা এই স্বপ্নগুলো বেশি দেখে থাকে, অথবা তারা স্বপ্নে আরও খারাপ কিছু দেখে, কুকুর তাদেরকে কামড়িয়েছে, সাপ তাদেরকে কামড়িয়েছে, তাদেরকে দাওয়া দিচ্ছে অথবা তাদেরকে হত্যা করার চেষ্টা করেছে। মূলত এটা বেশিরভাগ ক্ষেত্রে শয়তানে আপনার সন্তানকে যেন দুনিয়ার জমিনে না আসতে পারে, এই দুনিয়ার জমিনে যেন আদম সন্তান ভূমিষ্ঠ না হতে পারে, ইসলামের পক্ষে যেন সাপাই না গেতে পারে, এই ক্ষেত্রে শয়তান এই স্বপ্নগুলো আপনাকে বেশি দেখিয়ে থাকে। ওই ক্ষেত্রে আপনি আয়াতুল কুরসি পাঠ করে নেবেন, প্রতিদিন ঘুমাবার আগে শরীরে ফু দিবেন, এমনকি প্রতি নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবেন। দ্বিতীয়ত, আপনি তাবিজ কবজ করতে পারবেন, এটা নিশ্চিত তাবিজ কবজ করা যাবে। তৃতীয়ত, আপনি যখন ফকির মিসকিন দেখবেন তাদেরকে খানা খাওয়াবেন আর বেশি বেশি দান সদকা করার চেষ্টা করবেন, হালকা পাতলা যতটুকু সমর্থ, তারপর আপনি সব দান করে দিবেন না, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করার চেষ্টা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বিপদ থেকে মুক্ত করে দিবে ইনশাআল্লাহ।